সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। খুলনায় গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে, যুবক কারাগারে। শিল্পী অনুপ জালোটা বিয়ে করলেন 37 বছরের ছোট ছাত্রীকে। 12টি তালা ভেঙে সন্তানসহ গৃহবধূকে উদ্ধার। ঢাবির ভিসিকে গলায় গামছা দিয়ে রাস্তায় নামানো দরকার, বললেন রিজভী। এবার বিড়াল কাণ্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন নাইলা নাইম। এবার দেখুন বিস্তারিত। খুলনায় গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে, যুবক কারাগারে। খুলনার পাইকগাছা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছে মোস্তাক নামে এক যুবক। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মোস্তাককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গতকাল শুক্রবার রাতে নড়াইলের লোহাগড়া থানা এলাকা থেকে মোস্তাককে গ্রেফতার করা হয়। তিনি পাইকগাছা উপজেলার গদাইপুরের চেচুয়া গ্রামের ফজলু মিস্ত্রির ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, পাইকগাছা উপজেলার চেচুয়া গ্রামের ওই গৃহবধূকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোস্তাক বিভিন্ন সময় ক্রুর প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করেন, পরে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেন। এ ঘটনায় 10 জুন মোস্তাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী। পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এজাজ শফি বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই এস এম পলাশ হোসেন আসামি মোস্তাককে গ্রেফতার করেছিলেন। তিনি বলেন, শনিবার সকালে মোস্তাককে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়, পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। শিল্পী অনুপ জালোটা বিয়ে করলেন 37 বছরের ছোট ছাত্রীকে। 37 বছরের ছোট ছাত্রী জোসলিনের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক অনুপ জালোটা। সোশ্যাল মিডিয়ায় খোদ জোসলিন মাথারুর পোস্ট করা ছবি থেকেই জল্পনা তুঙ্গে। জোসলিনের পোস্ট করা ছবিতে কনের বেশে দেখা গেছে জোসলিন মাথারুকে, আর বরের বেশে ধরা দিয়েছেন অনুপ জালোটা। ছবিতে জোসলিনের পরনে গোলাপি রঙের বিয়ের পোশাক, হাতে চূড়া দেখা যাচ্ছে। শেরওয়ানি এবং পাগড়িতে দেখা গিয়েছে অনুপ জালোটাকে। ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন অনুপ জালোটা। তিনি বলেন, এই ছবিটা দেখে আপনারা যেমনটা ভাবছেন আসলে তেমন বিষয় নয়। ছবিটি আমাদের আপকামিং সিনেমা ওহ মেরি স্টুডেন্ট হ্যায় এর ছবিতে এটি একটি স্বপ্নের দৃশ্য, যেখানে জোসলিন বিয়ে করছেন আর আমি ওর বাবা। বিয়ের অনুষ্ঠানে পিতৃগণ পাগড়ি পরে থাকেন এবং বরও। অনুপ জালোটা জানান, ছবিটি একেবারে নকল নয়, এটি শুটিং সেটের ছবি। ছবির কাজ প্রায় শেষ, শুধু 2 দিনের শুটিং বাকি রয়েছে, তবে ছবিটি তুলনাভাবে ছড়িয়ে গেছে ভুলভাবে। প্রসঙ্গত, রিয়েলিটি শো বিগ বস 12-এর সময় জোসলিন মাথারু এবং অনুপ জালোটার সম্পর্ক নিয়ে হইচই শুরু হয়। বিগ বসে অনুপের প্রেমিকা হিসেবে গিয়েছিলেন জোসলিন, যদিও পরে আবার অনুপ জালোটা দাবি করেছিলেন জোসলিন তার মেয়ের মতো। প্রসঙ্গত, জোসলিন অনুপ জালোটার কাছে গান শেখেন। সম্প্রতি ভোপাল নিবাসী চিকিৎসক অভিনীত গুপ্তার সঙ্গে জোসলিনের বিয়েও ঠিক হয়ে যায় বলে শোনা গিয়েছিল, তবে সম্প্রতি সেই বিয়ে ভেঙেও গিয়েছে বলে শোনা যায়। তারই মাঝে সোশ্যাল মিডিয়া চাঞ্চল্যের সৃষ্টি করেন জোসলিনের শেয়ার করা এই ছবিটি ভাইরাল হতে শুরু করে। 12টি তালা ভেঙে সন্তানসহ গৃহবধূকে উদ্ধার। অবশেষে 3 দিন পর 2 সন্তান নিয়ে উদ্ধার হল ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের অবরুদ্ধ গৃহবধূ ফাতেমা জান্নাত। শনিবার 10 অক্টোবর বিকেলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তালা কেটে তাদেরকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, 10 বছর আগে ঢাকায় থাকা অবস্থায় প্রেমের সম্পর্কের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুল কাদের লিটন ওরফে লিটন মুন্সি ভালোবেসে বিয়ে করেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা মৃত আমির হুদা ফাতেমা খাতুনকে। বিয়ের পর তাদের 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্মের পরই স্বামী আব্দুল কাদের লিটন সৌদি আরবে চলে যায়। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসে নানা অপবাদে গৃহবধূ ফাতেমা জান্নাতের ওপর নির্যাতন শুরু করে। এছাড়াও পরিবারের অন্যদের সহযোগিতায় যৌতুকের টাকা দাবি করে। নির্যাতন সইতে না পেরে গৃহবধূ ফাতেমা জান্নাত ঝিনাইদহের আদালতে যৌতুক নিরোধ আইনের আওতায় মামলা করেন।
মামলার কারণে ক্ষিপ্ত হয় স্বামী, তার ভাই, ভাগ্নি ও ভাগ্নি জামাই। গত 3 দিন আগে তারা গৃহবধূ ফাতেমা জান্নাতকে ঘরে অবরুদ্ধ করে ঘরের বাইরে ফটকে 12টি তালা ঝুলিয়ে পালিয়ে যায়। ফাতেমা জান্নাত অভিযোগ করেন, তার স্বামী আব্দুল কাদের লিটন সহ একই গ্রামের রশিদ, আলমগীর চৌধুরী, বেকার শহীদ হোসেন আলী ও মফিজগঞ্জ তাকে এভাবে নির্যাতন করে আসছে। গৃহবধূ ফাতেমা জান্নাত আরও অভিযোগ করেন, তার স্বামী আব্দুল কাদের লিটন এর আগেও আরও একটি স্ত্রীকে একইভাবে তালাক দিয়েছে। এ ব্যাপারে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মেয়েটি আসলে অসহায়, আমি তাদের মধ্যে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, ভুক্তভোগী ফাতেমা জান্নাতকে আইনের আশ্রয় নিতে বলেছি। এদিকে শনিবার বিকেলে সংবাদকর্মীরা নির্যাতিতার বাড়িতে গিয়ে সংবাদ সংগ্রহ করার পর ফিরে এলে পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তালা কেটে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এমন ঘটনার কথা শুনে আমি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি, তালা কেটে তাকে উদ্ধার করা হয়েছে। আপাতত গৃহবধূ ফাতেমা জান্নাতকে তার ভাসুরের বাড়িতে থাকার জন্য বলেছি, তাকে সকল প্রকার আইনি সহযোগিতা করা হবে। ঢাবির ভিসিকে গলায় গামছা দিয়ে রাস্তায় নামানো দরকার, বললেন রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানকে গলায় গামছা দিয়ে রাস্তায় নামানো দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। শনিবার 10 অক্টোবর এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, এখন বিশ্ববিদ্যালয়গুলো কোনো আইন মানে না, অধ্যাপক মোর্শেদ হাসান খানকে শুধু ভিন্নমত পোষণের জন্য চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এটা তারা পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ল ব্রেকিং অর্থাৎ আইন ভাঙার বিশ্ববিদ্যালয় বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিজভী বলেন, আওয়ামী লীগের অনেক শিক্ষক আছেন যাদের নৈতিক স্খলন ঘটনা তদন্ত হয়েছে, তদন্তের সুপারিশ হয়েছে, তারপরেও তাদের চাকরি যায়নি। পিএইচডি এমফিল গবেষণায় চৌর্য বৃত্তিতে লিপ্ত হয়েছে এরকম অনেক শিক্ষকের চাকরি যায়নি, তারা বহাল তবিয়াতে রয়েছে। আজকের পত্রিকায়ও এসেছে এসব খবর। সেখানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অবমাননার দায়ে মার্কেটিংয়ের শিক্ষক মোর্শেদ হাসান খানকে চাকরিচ্যুত করাটা কোনোভাবে মেনে নিতে পারছেন না রুহুল কবির রিজভী। এজন্য উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সমালোচনা করে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি আনন্দে আহ্লাদিত যে 10 টাকার মধ্যে একটা চপ, একটি সিঙ্গার, একটি সমুচা পাওয়া যায়। কি আনন্দিত তিনি! তিনি আইন ভাঙছেন, নৈতিক স্খলনের জন্য দায়ী এই ভাইস চ্যান্সেলর। এই ভাইস চ্যান্সেলরকে গলায় গামছা দিয়ে রাস্তায় নামিয়ে আনা দরকার, না হলে সুশিক্ষা থাকবে না এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ থাকবে না। জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলোকে চাকরিচ্যুত করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবার বিড়াল কাণ্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন নাইলা নাইম। আমি প্রতিদিন প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি, এই হয়রানি থেকে আমার মা বাবাও রক্ষা পাচ্ছে না, আমি পরিবার নিয়ে এক প্রকার এক ঘরে হয়ে আছি, প্রতিবেশীরা বাঁকা চোখে দেখে। প্রতিবেশীদের বিরুদ্ধে এমন অভিযোগে আনলেন আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী নাইলা নাইম। শনিবার 10 অক্টোবর রাজধানীর ইস্কাটনে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজন করেন নাইলা নাইম। সেখানে তিনি বলেন, আমার অপরাধ নিজের ফ্ল্যাটে বিড়াল লালন পালন করি, এসব প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়াবে, এই গুজবে প্রতিবেশীদের কাছ থেকে মারাত্মকভাবে হয়রানির শিকার হচ্ছি, এই জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি, এছাড়া আমি পুলিশ কর্তৃক হয়রানি হচ্ছি। নাইলা নাইম আরও বলেন, আমার বাসায় 18টি বিড়াল রয়েছে, সব বিড়ালগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়ার কারণে বিড়াল থেকে মানুষের মধ্যে রোগ ছড়াবে না, কিন্তু কোনো কিছুতেই প্রতিবেশীদের থামানো যাচ্ছে না, তারা আমার নামে স্থানীয় কমিশনের কাছে পর্যন্ত অভিযোগ করেছেন। প্রতিবেশীদের কাছে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, বাসার নিচে আমার নিজস্ব স্কুটি চার্জ দিতে দেয় না, আমি বাসায় বিড়াল পালন করি, এটা কি অন্যায়? এটা কোনো ক্রাইম? আমি কি মাদক বিক্রি করছি? তাহলে কেন আমাকে এভাবে হয়রানি হতে হবে? জানা গেছে, নাইলা নাইম প্রায় 4 বছর ধরে বসবাস করেন রাজধানীর আফতাবনগরে। নগরীর বি ব্লকের 2 নং রোডের 7 নং বাসার 7ম তলার 2টি ফ্ল্যাট তার মালিকানায়। ওই ফ্ল্যাটের একটি বিড়াল পালছেন। এছাড়া ভবনের নিচতলায় তার একটি অফিস কক্ষ রয়েছে। অফিস কক্ষটি ডেন্টাল ডাক্তার হিসেবে ভাড়া নিলেও কখনোই সেখানে কোনো রোগী দেখার কাজ হয় না। এর আগে নাইলা নাইম খিলগাঁওয়ে 4 বছর বসবাস করেছেন। সেখানে বিড়াল পালন নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। পরে সেখান থেকে বাসায় স্থানান্তর করে আফতাবনগরে বসবাস শুরু করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, 7ম তলায় 2টি ফ্লোরের একটি বিড়াল পালনের কাজে ব্যবহার করেন নাইলা। এসব বিড়ালের 20টা লিফটে করে নামানো হয়। লিফটে বিড়ালও উঠানামা করান কর্মচারীরা, ফলে লিফট ও অন্যান্য ফ্লোরে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। প্রায় 4 বছর ধরে এই সমস্যা সইতে হচ্ছে প্রতিবেশীদেরকে।
বিষয়টি নিয়ে প্রতিবেশীদের দীর্ঘদিনের আপত্তি অভিযোগ রয়েছে। ইতিপূর্বে বাড্ডা থানায় একাধিকবার অভিযোগ করেছে ফ্ল্যাট মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে বাড্ডা থানায় অভিযোগও দেওয়া হয়। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।